বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আর কোনো রান্নার ভিডিও নয়, আজকে পুরো জামাই ষষ্ঠীর স্পেশাল থালি আছে। তো বন্ধুরা, আগেই বলে দিই, সাজসজ্জা আর আড়ম্বরের কিন্তু কখনো সমাপ্তি হয় না। ওই একটা কথা আছে না, যত গুড় দেবে তত মিষ্টি হবে। যাই হোক, সব বাবা মারাই চেষ্টা করে যে তার সর্বোচ্চ দিয়ে সব ছেলে মেয়ে জামাই বউ সবাইকে ভালোবাসার। তা আজকে নিয়ে এসেছি জামাই ষষ্ঠীর স্পেশাল থালি, তোমাদেরকে দেখিয়ে দিই থালিতেই আগে কি আছে। থালিতে আছে ভাত, কাঁচা লঙ্কা, আছে লেবু, লঙ্কা, নুন, এখানে আছে আলু ভাজা, করলা ভাজা, এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে ভেন্ডি ভাজা। তারপর আছে এখানে মসুর ডাল, খুব গরম যেহেতু আম দিয়ে মসুর ডাল। এখানে আছে পাবদা মাছের সর্ষে আর পোস্ত দিয়ে হচ্ছে ঝাল ধনে পাতা দিয়ে। এখানে আছে গলদা চিংড়ির মালাইকারি, আর এখানে আছে বেলে মাছ পেঁয়াজ দিয়ে ঝাল, আর এখানে আছে মাটন, মানে যেটা আর কি বাংলা ভাষায় বলাই ভালো, কচি পাঠার ঝোল। এখানে আছে আমের চাটনি, এখানে আছে পাঁচ রকমের মিষ্টি, আর আছে তালের শাঁস, আর এখানে আছে ফল লিচু আম, আর এই যে জল। আর সবচেয়ে স্পেশাল যেটা, সেটা হচ্ছে আমার বাবু, মানে আমার বাবা তার জামাইয়ের জন্য বানিয়ে দিয়েছে নিজে হাতে, পুরো স্যালাডটা নিজে হাতে কেটেছে। সবাই বলো বন্ধুরা কেমন হয়েছে? আমার বাবা এই স্যালাডটা নিজে হাতে তার জামাইয়ের জন্য বানিয়েছে, আর এই যে সব রান্নাগুলো সবই আমার মা করেছে, ওই আমি হাতে হাতে একটু সাহায্য করে দিয়েছি আর কি। তা বন্ধুরা সবাই বলো কেমন হয়েছে আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল থালিটা। আর এই যে আমাদের জামাই বাবা জীবন বসে গেছে, দেখা যাক কত খেয়ে উঠতে পারে। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানেই। ভালো লাগলে কমেন্ট এবং লাইক শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই বন্ধুরা।